সময়ের সাথে হারাতে বসেছে পুরনো ঐতিহ্য কৃষ্টি কালচার খাদ্য খাওয়া। নতুন প্রজন্মের একাংশ তো সেই সবের ছোঁয়া এখনও পায়নি, আবার পুরনো প্রজন্মের অনেকেই সেই কালচার ভুলতে বসেছেন। তাই পুনরায় নিজেদের ঐতিহ্য তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ির কামতাপুরি রাজবংশী ভাষা প্রচার সমিতি। এদিন সমিতির পক্ষ থেকে তাদের পরম্পরা গত খাদ্য খাওয়াকে সামনে রেখে তিস্তা পাড়ে পিকনিকের আয়োজন করা হয়েছিল। 100 বেশি মানুষ ওই পিকনিকে অংশ নেন। ভাপা পিঠের দোকান থেকে শুরু করে কামতাপুরি বা কামতাপুরি ভাষা সংক্রান্ত বইয়ের স্টলও বসানো হয় পিকনিক স্টলে। খাবারের মেনুতে মাছ ভাতের পাশাপাশি বাবলা মাছের শুটকি, শীদল সহ একাংশ পরম্পরাগত আইটেমে রাখা হয়। মূলত সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, যেখানে সমিতির সভাপতি, সম্পাদক সহ সকলেই উপস্থিত হয়েছেন বলে জানান সদস্য কমলাকান্তি রায়। মোর নাম হল কমলকান্তি রায়, ভাষা প্রচার কামতাপুরি রাজবংশী ভাষা প্রচার সমিতি আমার সদস্য। তো বলছি যে আজকে আপনারা কোথায় এসেছেন এবং আপনাদের এটা কত নম্বর পিকনিক হচ্ছে এবং কারা কারা এসেছেন? এটা আমাদের কামতাপুরি রাজবংশী ভাষা প্রচার সমিতির সভাপতি, সম্পাদক সবাই আছে, আমরাও সদস্য। মুই আর এই কমিও আমরা হলাম রাজবংশী যে এমপ্লয়ি অ্যাসোসিয়েশন আছে তার আমরা সভাপতি। তো বলছি যে আজকে কোথায় পিকনিক করছেন এবং পিকনিকের মেনু? পিকনিক পার্কের ধারে 3 স্পারে আমার পিকনিক আছি, আর পিকনিকের মেনু হল শুটকি মাছ, বাবলা মাছের শুটকিয়া, শীতল, আর দেশি মুরগির মাংস মশং, আর হল মাছ, কাতলা মাছ। বলছি অন্য অন্য পিকনিক যারা করছে তারা তো একটা অন্য ধরনের থাকে, তো আপনাদের এটা এরকম কেন? এটা হল আমরা হলাম রাজবংশী কামতাপুরি মানসি, আমাদের যে আদি খাবার খাদ্য আর কি সেটা হল আমাদের শীতল শুটকিয়া, খাসির মশং, খাসির মশং হচ্ছে আদি নাই। তো বলছি যে এটা তো দেখা বিশেষত্ব আমাদের, তো দেখা যাচ্ছে যে এটা তো অনেকে মানে মানে নেয় না আর কি, যারা আর কি রাজবংশী বা তারা এটা এখন মানে অনেকে ভুলে যাচ্ছে, মানে নতুন প্রজন্ম। এই ভুলে যাওয়ার জন্যে আগামী দিনের প্রজন্মর কাছে আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের আমরা কী ছিল, আমরা কী, আমাদের বিশেষত্ব কী, এইটা দেখানোর জন্যে যাতে অস্তিত্ব হয়ে না যায় আমাদের কৃষ্টি কালচার, সেটা ধরে রাখিবার বাদে আমাদের এই কর্মসূচি। কেন এটা মনে হচ্ছে কৃষ্টি কালচারটা মানে ধীরে ধীরে সময়ের সাথে সাথে সব হারিয়ে যাওয়া হচ্ছে, তো কেন এটা টিকে রাখা যায়? রাজবংশী মানুষের চিন্তাধারা, তাদের কৃষ্টি, তাদের খাদ্য, বাসস্থান চিন্তাধারা এগুলো তুলে ধরার জন্য আমাদের এই কর্মসূচি। ঠিক, কিরকম সারা পাচ্ছেন? খুব ভালো। নতুন এসছেন আজ 100 নতুন প্রজন্মকে এসছে? হ্যাঁ আসছে, এই যে দেখা যাচ্ছে মাঠে ঘুরে বেড়াতে চাইতে পারছি ফ্যামিলি সহ, ফ্যামিলি এটা পরিবার নিয়ে সকাল মিলে। ঠিক।